বুঝেছি তো, তুই ওর সামনে পড়বি না, আর সে কিন্তু তোকে মিঠা মিঠা কথাও বলতে পারে, এগুলি একদম শুনবি না। আর ও যদি কিছু খেতে দেয় তোকে, একদম খাবি না, সে কিন্তু ভয়ঙ্কর রকমের খারাপ মহিলা। কিন্তু শাশি, এত যন্ত্রণা সহ্য করে আমি এই বাড়িতে কেমনে টিকবো? কোন আর আপনারা কি কিছুই কইবেন না? আপনারা তো এই বাড়ির বউ। আর ওই মাইয়া স্বামীর বাড়ি থেকে আইসা বাপের বাড়িতে ফাপড় কাটাইবো আপনারা থাকতে? কি করব বল, আমাদের স্বামীরাই যখন কিছু বলে না, তবে তাও বলবো, তুই এক বিন্দু চিন্তা করবি না, তোকে আমরা এই বাড়িতে প্রতিষ্ঠিত করবই। তয় শাশি, এইটাও সত্যি, যদি আপনারা দুইটা না থাকতেন না, আমি এই বাড়িতে এতদিন টেকতেই পারতাম না। এই জন্যই তো আপনারা দুইজন এই বাড়ির সবার কাছে শত্রু হয়ে গেছেন। আমরা চেষ্টা করছি রে, তুই কষ্ট পাস না, তুই তো অসৎ উদ্দেশ্যে এই বাড়িতে আসিসনি, সৎভাবে বিয়ে করে এই বাড়িতে এসেছিস, তাই কোনো চিন্তা করবি না, এই বাড়ি থেকে তোকে কেউ সরাতে পারবে না। তুই শুধু কয়টা দিন ওই দজ্জাল শানেনুরের সামনে থেকে সরে থাকবি। বুঝছি চাষি, এই কপালে যা ঘটবো সেটা ঘটবই, আর এই কপালের কথা ভাই ভাই মার থাকা লাগবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, তুই শুধু মনে রাখবি তুই এই জমিদার বাড়ির নাত বউ, ওরা যতই চেষ্টা করুক তোকে তাড়াতে পারবে না কোনোদিন। এই বাড়িতে সবাই আমার শাসায়, পারলে তো গলা ধাক্কা দিয়ে এখনই বাইর করে দেয়, খালি আপনারা দুইজন ছাড়া, আপনাকে স্বামীরাও। বৃষ্টি, মেঘ, ঘসেটে বেগম আবার জোরছে, শানেনুর আমরা জানি, সেজন্যই তো তোকে আমরা এত স্নেহ করি, ভালোবাসি, তুই কোনো চিন্তা করিস না, আমরা পণ করেছি যে করেই হোক তোকে আমরা এই জমিদার বাড়ির নাত বউয়ের সম্মান দিয়েই ছাড়ব। আমি জানি শাশি, আমার স্বামীর লগে থাকার যুদ্ধে যুদ্ধে আমার জানও দেওয়া লাগে, তাও আমি ভয় পাই না। আমি যে ঢাকা থেকে এসেছি, তুমি কি জেনেছো? হ্যাঁ জেনেছি, আমি কালকে জেনেছি, আজকে আমি জেনেছি তুমি আসছো। কার কাছে জেনেছো? কালকে বিত্তি বলছে, আজকে মায়া বলছে, মা আমার বউ, মাকে তুমি বকা দিয়েছো আমাকে বলছে। তো তুমি একটা এই পচা মেয়েকে কার বুদ্ধিতে বিয়ে করলে আমাকে একটু বলো তো। তোমার এরকম এত বুদ্ধি নিয়ে এরকম একটা পচা মেয়েকে কেন বিয়ে করলে বলো তো? আমি পচা খারাপ? আচ্ছা বলো তো আমি কিভাবে খারাপ হলাম? তুমি আচ্ছা ফাগুন, এই বাড়িতে তো কেউ আমাকে খারাপ বলে না, তুমি একমাত্র আমাকে খারাপ বললে, আমাকে কেন খারাপ বললে বলো তো? তুমি তুমি আমার আমার বউ, আমার বউকে বকা দিছো, তুমি তুমি পচা, তুমি আমার বউকে কেন বকা দিছো? তোমার বউ পচা কাজ করেছে বলেই তো আমি ওকে বকেছি। এই যে দেখো, এই বাড়িতে সবার সামনে তোমার বউ সিগারেট খায়, অন্য কেউ কি এরকম কাজ করে তুমি বলো? আচ্ছা ফাগুন, তোমার বউকে তুমি বকো না কেন, শাসন করো না কেন? আমি অনেক শাসন করি, আমি আরো শাসন করব, আমি শাসন করি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর শাসন করতে হবে না, আমরাই শাসন করব, আর তোমাকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেব, কেমন? ওকে ওর মতোই চলতে দাও। না, বিয়ে করব না, বিয়ে করছি না, মা বউ মায়া, বিয়ে করব না।
আবার বিয়ে করবে তুমি? না আমি করব না। বিয়ে দাদি কি বলছি দাদি, তোমাকে বিয়ে করব, দাদি বিয়ে করে না। বিটিকে বলছি বিটি বিয়ে করে না। মা আমাকে বিয়ে করছে, মাও ভালো, মা তুমি দিছে আমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, এই বিষয়ে তোমার সাথে পরে কথা বলবো। আপা কি হয়েছে? মায়াকে দেখলাম একা একা গজগজ করছে। কেন ছোট, তুই কিছুই শুনিস নি? কই না তো, কেন কি হলো আবার? ঢাকা থেকে আমাদের ননদিনী দজ্জাল সানানোর এসেছে, এসেই মায়াকে ধরে যা তা বলেছে, থাপ্পড়ও নাকি দিয়েছে। কেন এসেই ও মায়াকে মারধর করবে? কেন মায়াকে ওর খায় না পরে? তুমি ওকে কিছু বলনি? আমার তো ওর সাথে দেখাই হয়নি, মায়ের কাছে সকালে শুনলাম ও নাকি এসেছে। আমার কি মনে হয় জানো, ও কোনো একটা মতলব নিয়ে বাড়িতে এসেছে আমার। ওকে কোনোভাবে এ বাড়ির কোনো বিষয়ে নাক গলাতে দেওয়া যাবে না। হ্যাঁ, সেই বিষয়ে তোর কথা বলতে হবে, আমার কথার তো কোনো পাত্তাই দেবে না। কেন পাত্তা দেবে না আপা? তুমি এবারই বড় বউ, এবারই সব কিছু তোমার কথাতে চলবে। তুমি কেন নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারছো না? কিন্তু তোর ভাইজানের জন্য তো কিছুই করতে পারি না। আমি কিছু করতে গেলেই তোর ভাইজান বলে তোমাকে এসবে নাক গলাতে হবে না। বলুক, তারপরেও তোমাকে তোমার অধিকার প্রতিষ্ঠা করতে একটু গলাবাজি করতেই হবে, না হলে তোমার মান সম্মান থাকবে না এই বাড়িতে। একটা জিনিস আমার মাথায় আসে না, শানেনুর কেন তার শ্বশুর বাড়ি থেকে এসে এখানে অধিকার ফলাতে চাইবে? ওই যে জমিদার বাড়ির সম্পদ, কেউ কি ইচ্ছে করে তার সম্পত্তির ভাগ ছেড়ে দিতে পারে বলো? তবে একটা কথা কিন্তু তুমি মনে রেখো, ঘষিটি বেগম বেঁচে থাকতে ও এই বাড়িতে কোনো পাত্তাই পাবে না। হ্যাঁ ঠিকই বলেছিস ছোট, ঘোষিটি কিন্তু শানেনুরকে একদম পছন্দ করে না, ও এই বাড়িতে এসে কোনো বিষয়ে মাতব্বরি ফলাক একদম সে সেটা সহ্য করে না। কেন, তোমার মনে নেই গতবার এসে এই বাড়ি তার অংশে একটা স্কুল করতে চাইলো, ঘোষিটি বেগম খেপে গিয়ে বললেন যা খুশি করো তোমার শ্বশুর বাড়িতে গিয়ে, এ বাড়িতে নয়, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, তারপর তো শানেনুরের মুখটা ছোট্ট একটুকু হয়ে গেল, আর গজ গজ করতে থাকলো, আর বলতে থাকলো জমিদার বাড়ির জমি জামা মানুষে মেরে খেলে তার সমস্যা নেই, আর ভালো কাজ করতে গেলেই তার যত সমস্যা। তাই চিন্তা করো না, ঘষিটি বেগম যতদিন এ বাড়িতে বেঁচে আছেন ততদিন শানেনুরের মাতবড়ি জিরো, বুঝতে পেরেছ? সেটাই। আচ্ছা বৃষ্টি কাছে শুনলাম তোর মেয়ে বন্যা নাকি আসতেছে? হ্যাঁ তাই তো বলল, আর আমিও বললাম আসতে, একটা স্কলারশিপ নিয়ে নাকি অস্ট্রেলিয়া যাবে পড়তে, তাই বললাম যাবার আগে কয়েকটা দিন আমার এখানে থেকে যা। যাক ভালোই হবে, ও আসলে পরে গান শোনা যাবে, অনেক দিন বন্যার কণ্ঠে গান শুনি না। তা তো শুনতেই হবে, কেউ গান শুনতে চাইলে ও খুব খুশি হয় তাই না আপা? অনেক আনন্দ নিয়ে আমরা থাকবো কয়েকটা দিন, এসো। তুমি এতক্ষণ কইছিলে বলো তো? আমি তুমি কি বলছো? আমি বলছি দাদিকে বিয়ে করতে চাইছি আমি, দাদি সুন্দর, দাদি আমাকে বিয়ে করে নাই, বিটি সুন্দর, বিটি আমাকে বিয়ে করে নাই, মায়া আমাকে বিয়ে করছে, পাঁচ সুন্দর। তোমাকে অন্যখানে সুন্দর মাইয়া দেখে বিয়ে করাইবে, তুমি সেই কথাতে কি বলছো? আমি বলছি বলছি আমাকে আমি বিয়ে করবো না, আমার বউ মায়া সুন্দর, মায়াকে বিয়ে, মায়া ভালো, মায়াকে বিয়ে করছে, মা আমাকে আদর করে, আমি তোমার দেখে বলছি। তো তা তোমার ফুপু যখন বিয়ে করতে বলছে করো, সমস্যা কি? না বিয়ে করব কেন, আমি 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 বিয়ে করছি না, তুমি তুমি আমার বউ, আমি আর বিয়ে করব, একটা বিয়ে, একটা বিয়ে। আচ্ছা বুঝতে পারছি, শোনো
তোমার ফুপু কিন্তু একটা খারাপ মশা, বুঝছো? সে ডাকলে তুমি কিন্তু যাবা। সে যদি কোনো কাজেও তোমারে ডাকে, তারপরও তুমি যাবা। সে কিন্তু খুব দুরন্তর একটা শয়তান মহিলা, কথাটা মনে থাকবে? আমি থাকবে, আমাকে আমাকে যদি ডাকে যদি বলে আসো আসো, আমি বলবো তোমার কাছে যাব, তুমি পয়সা বলবো। শোনো, আমরা দুজন দুজনের ভালোবাসি, তাই না? এখন আমাগো মধ্যে অনেক মধুর সম্পর্ক, অনেক ভালো সম্পর্ক, আর এই জিনিসটাই ওরা মানতে পারতেছে না। কারা বলো তো? ওই বৃষ্টি আর তোমার ফুপি। আর তারা আমাদের দুজনের মধ্যে একটা ঝগড়া বাঁধানোর পায়তারা শুরু করছে। আমি বিটি বিটি আর ফুপিলে মার একটা গুলি দিব, গুলি দিয়া নত্ত ভাবে ফল কখনো কেটে খাবি না, সবসময় কামড়ে কামড়ে খাবি, ঠিক আছে? এখন বল কি বলতে চাচ্ছিলি? ফুপি, আমি বলতে চাচ্ছিলাম তোমার আরো আগে আসা উচিত ছিল। তুমি যদি আর কটা দিন আগে আসতে, তাহলে আর ফাগুন ভাই এরকম একটা ঘটনা ঘটাতে পারতো না। কেন, তুই কি করিস? তুই থাকতে ফাগুন এরকম একটা ঘটনা ঘটানোর সাহস পেলো কি করে? ফুপি, আমি মা চাচিদের জন্য আমি কিছু করতেই পারি না। আমি কিছু একটা করতে গেলেই তারা আমার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে পড়ে। তোর বাবাকে দিয়ে তোর মা চাচিকে কিছু বলাতে পারিস না? না, পারি না। কেন পারিস না? কেন বাবাকে দিয়ে কিছুই করানো যায় না। বাবা সারাক্ষণ ইনডিসিশনে ভুগে, বাবা কখনো কোনো একটা কনস্ট্রাকটিভ ডিসিশন নিতে পারে না। সেটা তো আমি আমার একেবারে ছোটবেলা থেকে দেখে আসছি। ভাইয়া কোনো কিছুই ডিসিশন নিতে পারে না, ইনডিসিশনে ভুগে, কী যে করে বুঝি না। একদম ঠিক বলেছো তুমি, এর জন্য তো আমি বাবাকে নিয়ে কোনো কিছুতে আগাতে পারি না। বৃষ্টি শোন, তোকে সব ডিসিশন একাই নিতে হবে। তোকে মনে রাখতে হবে এই জমিদার বাড়ির ভবিষ্যৎ শাসনকর্তা কিন্তু তুই হবি, আর এখন থেকে সেই আবহাওয়া তোকে তৈরি করে নিতে হবে। কিন্তু ফুপি, আমি তোমার হেল্প ছাড়া একা কিছুই করতে পারবো না। আমার সাথে তোমাকে 100% থাকতে হবে। আরে আমি তো তোর পাশে সবসময়ের জন্য আছি। আগে বল, আমাদের পাড়ার ওই রমজান ছেলেটা, ওর নাম্বারটা কি আছে তোর কাছে? না ফুপি, আমার কাছে তো নেই, তবে মেঘের কাছে আছে। কিন্তু তুমি ও রমজানের নাম্বার দিয়ে কী করবে? ও তো একটা বাজে বখাটে ছেলে। তোদের এই একটাই সমস্যা, আমার মায়ের মতো, যাকে পছন্দ হবে না তার কোনো তথ্য কোনো কিছুই হচ্ছে সংগ্রহে থাকবে না। এটা হলো ঠিক বলেছো ফুপি। শোন, দেশ চালানো, জমিদারি চালানো বা সংসার চালানো একই কথা। তোর কাছে সবার তথ্য থাকতে হবে। যারা আমাদের শত্রু তাদের তথ্য তো আগে তুই রাখবি। ফুপি, আসলে আমি সব তথ্যই রাখি, কিন্তু মাঝখানে তোমার সাথে একটু যোগাযোগ কম হওয়ার কারণে আমি তোমাকে কিছু জানাতে পারিনি। রমজান যে আমাদের জমিদারি নিয়ে একটা গেম খেলছে সেটা কি তুই জানিস? কেন জানবো না ফুপি। এই যে পতিতা, ওকে তো এই রমজানই এই জমিদার বাড়িতে পাঠিয়েছে, সেটা আমি খুব ভালো করেই বুঝি। এখন আমরা রমজানকে নিয়ে গেম খেলবো, আর তুই মেঘের কাছ থেকে নাম্বারটা নিয়ে আমাকে দিবি। তোরা আমার যে আলোচনা, এই বাড়ির যেন কেউ জানতে না পারে, মনে থাকবে? ওকে ফুপি, নে খা খা খা। আমাকে
বলছে তুমি বিয়ে করো। পুপি বলছে মায়া না মা বাদ আরেকটা বিয়ে করতে বলছে। মানে কি এটা কোনো কথা? মানে বিয়া কি এত সস্তা হয়ে গেছে এই দেশে যে যখন যারে খুশি তুমি যেখানে সেখানে বিয়া করে বসে থাকবা? মানে বুঝলাম না। তুমি ঠিক বলছো, আমি পুপি কি বলছি আমি বিয়ে করবো না, মাকে আমি ভালোবাসা, মাকে দরকার, আমি আর বিয়ে করবো না বলছি আমি। আরে বাহ বাহ, কি সুন্দর একটা কথা কইলা। এই তুমি হইলা আসলে এই পুরা গ্রামের মধ্যে আসল একটা পুরুষ, দিলটা একদম খুশ হয়ে গেছে। আমি যে শিক্ষা তোমারে দিছি শিক্ষাটা তোমার কাজে লাগছে। ফাগুন মিয়া, এই খুশিটা তো একটু উদযাপন করা উচিত। এক কাম করো, চলো তোমারে লইয়া বাজারে যাই, আইজকা তোমার এই খুশিতে আমি মিষ্টি খাওয়াবো। চলো চলো, মালাই খাইবা, যেমনি খুশি এমনি খাইবা, চলো চলো। সালামের যে কেউ জবাব দেয় না, এটাতে তোর কি ধারণা? কেন তারা তোর সালামের জবাব দেয় না? ধারণা আবার কি হইব, ধারণা পরিষ্কার, আমি হইলাম পতিতা, আর পতিতার সালাম নিলে ইজ্জত যাইব না গো। তাহলে তো সবই বুঝিস। বুঝুন না কেন, এই বাড়ির হকগোল মানুষের মন আমি বুঝি, কিন্তু আমার মন কেউ বুঝে না, এইটাই আমার কষ্ট। তার মানে বুঝতে হবে সেই ওজনটা তোর নেই, আর এই জন্যই এসব ঘটনা ঘটছে, এটাতে তোর কষ্ট পাওয়ার কিছু নেই। কষ্ট, আমিও মানুষ, তেলাপোকাও প্রাণী, আমার বোঝা না বোঝা যায় আসে না। এখন শোন, তোকে আমি যে কারণে ডেকেছি বলেন। তোকে আমি তিনটা অফার দেব, মানে প্রস্তাব দেব, এই তিনটার মধ্যে যে কোনো একটা প্রস্তাব তোকে বেছে নিতে হবে এবং এক্ষুনি সেটা আমাকে বলবি, ঠিক আছে? সেই তিনটা প্রস্তাব আগে বলেন। শোন, তোকে আমি বিদেশে পাঠিয়ে দেব, আর তুই মিডল ইস্টে গিয়ে ভালো একটা চাকরি নিয়ে সেখানে জীবনটাকে বদলে ফেলবি, সেখানে যেতে হবে তোকে ফাগুনকে ছাড়াই, বুঝতে পেরেছিস? আর দুই নাম্বারটা কোন? এই গ্রামে তোকে একটা বাড়ি বানিয়ে দেব। আচ্ছা, সেখানে তোকে চলে যেতে হবে। মুই কি একা যামু, মানে মোর স্বামীরে নিতে পারবো না? তোকে একাই থাকতে হবে। আচ্ছা, তিন নাম্বারটা কোন? তিন নাম্বার হচ্ছে তোকে আমি 20 লাখ টাকা দেব, সেই টাকাটা নিয়ে তুই এখান থেকে চলে যাবি। মানে এইখানেও আমি আমার স্বামীরে লইতে পারবো না, তাই তো? না, পারবি না, কারণ আমরা ফাগুনকে বিদেশে পাঠিয়ে দেব তার ট্রিটমেন্টের জন্য। অতএব যেটাই করিস তোকে একাই থাকতে হবে। কোন সিদ্ধান্তটা নিচ্ছিস বল। শোনেন ফুপি আম্মা, আপনার সম্বন্ধে একটা কথা, এই কথাটা এই বাড়ির সবাই আমারে কইছে, কিন্তু আমারে কেউ মানাইতে পারে না, বুঝছেন? তাই, তাহলে তুই কি চাস, আমাদের প্রস্তাবে রাজি না হলে আমরা কি তোকে মেরে ফেলি, এটা চাস? হ্যাঁ, এই একটা পথ আপনার জন্য খোলা আছে, আপনারা আমারে মারতে পারেন, কিন্তু জীবন থাকতে আমি আমার স্বামীরে সাইরা কোথাও যাব, বোঝা গেছে? মায়া কোথায় তুই জানিস না? না, মায়া অনেক চালু, মায়া দিয়ে ঘুরে যায়। তুই আমাকে বিশ্বাস করছিস না? না, আমি এখন কাউকে বিশ্বাস করি না।